তুমি তো সব জানো, তাও কেন সব বলছো? আমি জানি, আমি সব জানি, তবু তোর এই চুক্তিতে সই করাটা একদম উচিত হয়নি। কেমন চুক্তি? একটা বিবাহিত মেয়ে আর পাঁচজনের সামনে তার স্বামীর কথা বলতে পারবে না, এটা কখনো হয়? এটা নিখিলের কেমন লাগবে কে জানে। আমি কিন্তু মিস্টার সেনের কথায় রাজি হচ্ছিলাম না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসছিলাম, ওই তো আমাকে রাজি করিয়েছে মা। আজ আমি ওর কথাতেই বাধ্য হয়ে হ্যাঁ বলেছি। খুব সাবধানে থাকিস মা, তোর কোন কথা কখন নিখিলের মনে লেগে যাবে তুই বুঝতেও পারবি না, বুঝতেও পারবি না মৌরি। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কে একবার যদি ফাটল ধরে, আমার তো এই ভালোবাসার উপরই ভরসা মা। তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের সম্পর্কে আর কোনো ঝড়ঝাপটা আসতেই পারে না, আসতেই পারে না মা। মা, অসময়ের ঝড় উঠলো কেন? যা ঘরে যা, এই তোর ঘরে জানলাগুলো বন্ধ আছে তো, শিগগিরই গিয়ে বন্ধ কর, ছেলেটা ঘুম থেকে উঠে যাবে। যা তাড়াতাড়ি যা, ঘরে দরজা বন্ধ করকে, যা যাই দাঁড়িয়ে যা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, নিখিলের কাছে যা, আগে জানলাগুলো বন্ধ কর, নিখিল ঘুম থেকে উঠে পড়বে, যা যা। নলিনী, নদী বুঝি 11টা বেজে গেছে, বুঝতেই পারিনি, ভেরি সরি। হ্যাঁ কিছু মনে করো না। আরে না কিছু হয়নি, চল বাড়ি যা। ঠিক আছে, গুড নাইট বৌদি। বৌদি এই গুড নাইট, কালকে কিন্তু ঠিক সময় আসবি, দেরি করবি না, দেরি করবি না, কালকে কালকে চল। এই এটা যদি দেরি করে আমার বিয়ে, ঠিক আছে, দেরি করবি না কালকে, এই আসি না। হ্যাঁ রে, কাল দেরি করবি না, সাবধানে যাস। ওকে কি শুরু করেছো রুদ্র? বেডরুমের ভেতরে চায়ের দোকানের আড্ডা, কোনো কোনো প্রাইভেসি নেই। আমার যে অস্বস্তি হয় সেটা কি তুমি একবারও ভাববে না? ছোট্ট একটা রুম, কোথায় বসবো, কোথায় আমি কোথায় চেঞ্জ করবো? সারাদিন কাজ করার পর আমারও তো একটু আরাম চাই। অস্বস্তিটা কোথায়? এই ওরা আমার বন্ধু, ওরাই আমার ফ্যামিলি, আমার আর কোনো ফ্যামিলি নেই। ওদের সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক যেমনটা আমি করি তোমার ফ্যামিলির সাথে। কি আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করা? ফেলে দাও, ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাবে না আর। এটা আমার বন্ধুদের সামনে বার করা যেত না, নাকি ওরা পিৎজা খাওয়ার যোগ্য না? বুঝতে পারছিলাম না, আর আমার কাছে অত টাকা নেই,
যে আমি সবার জন্য পিৎজা অর্ডার করব। রুদ্র, তুমি কি করে ভাবলে যে আমার এত ছোট মন? চমকাবে তুমি ছুটে এসে আমাকে ঠিক এরম ভাবে চলে যাবে। আমার হোমওয়ার্ক আছে রুদ্র, নতুন প্রোডাক্টে মার্কেট রিপোর্ট এসেছে, সেটা নিয়ে পড়তে হবে, কাল মিটিং আছে। রুদ্র, রুদ্র কাল আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। Oh,
আরে ওঠো ওঠো দাদু ভাই, তোমার বুদ্ধি চিরদিন শুভ থাকুক, তুমি চিরসুখী হও। তুমি কিন্তু একদম চিন্তা করবে না আমাদের জন্য, তুমি ভালো থাকবে আর একদম অনিয়ম করবে না। নিরভিমান নিরহংকারী হও। গাড়ির চাবিটা রাখ, পরশুদিন ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিবি। গাড়ি কিন্তু সাবধানে চালাবি, আর রাস্তায় কোথাও ওকে নিয়ে নামবি না, গাড়ির কাঁচ নামাবি না, লোকে দেখলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি। ঠিক আছে, একদম সাবধানে যাবি। আচ্ছা তোমরা কিন্তু বাড়ি পৌঁছে আমাদের একটা খবর দিও, খুব চিন্তা। হ্যাঁ খুব চিন্তা করবো, একদম চিন্তা করো না কাকি, আমি ফোন করব। দাদু ভাই তোমার কি দুদিন থেকে গেলে হতো না, একসঙ্গে এসেছি তোমরা একসঙ্গেই ফিরে যেতে। সত্যি এবার তোরা খুব কম সময়ের জন্য এলি রে। নুরি তোর সাথে তো আমার বসে দুদণ্ড কথাই বলা হলো না। বাবা তোমার নাতবউ কি আর জেসি নাতবউ আছে যে তুমি দুদণ্ড কথা বলবে? ভিআইপি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপরের বার বলবে না, কেননা এর পরের বার থেকে আমি ওকে ভালো করে ড্রাইভিং শিখিয়ে পাঠিয়ে দেবো, দেখবে নিজের থেকে ড্রাইভ করে পলাশ টানা চলে এসেছে। খুব ভালো খবর। আচ্ছা এবার হয়েছে, এবার আমরা যাই, কিন্তু এবার লেট হয়ে যাবো আমরা। চল 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 চলো, কাকাই আসছি, দাদু আসছি। ফোন করিস কেমন? আসছি কাকি, সাবধানে।